আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিস ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে আসলাম দেয়ার হেয়ার আর ইটের আরও একটি ক্লাসে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 3। যারা এখনও ক্লাস 1 এন্ড 2 দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করব, ওগুলো দেখে আসুন, তারপরে এই ক্লাসটি দেখুন। পূর্বের দুটি ভিডিওতে যা যা ব্যাখ্যা করা হয়েছে, না দেখলে এখানে আজকের এই ক্লাসটি বুঝতে আপনাদের সমস্যার মুখোমুখি হতে হবে। ওয়েল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেটস গেট স্টার্টেড টুডেজ ক্লাস। প্রথমে আছে বইটি আছে, এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে, মানে কিসের ব্যবহার। নিশ্চয়ই সেন্টেন্সের মালিক হচ্ছে বইটি, এবং বইটি আছে বলতে এটাই সেন্স কাজ করছে যে বইটির অস্তিত্ব রয়েছে এবং সেটা হয়তো বা কোনো না কোনো জায়গাতে আছে। তাহলে হচ্ছে কি, বইটি আছে, দ্য বুক ইজ, মানে বইটি আছে এখন কোথায়, ওয়ান দ্য টেবল, কোন টেবিলের উপরে আছে বা কোথাও আছে। এটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। এরপরে হচ্ছে জাস্ট বই আছে, এখানে হচ্ছে বইটি আছে, নির্দিষ্ট একটি বই, স্পেসিফিক বই, যার কারণে দা রয়েছে, তার মানে নির্দিষ্ট একটি বই কোন একটা স্থানে রয়েছে, যার কারণে দ্য বুক ইজ। এখানে দেয়ার ব্যবহার করার কোনো অপশন নেই, দেয়ার হেয়ার ইট ব্যবহারের কোনো অপশন নেই, যেহেতু স্পেসিফিক। এবং অনির্দিষ্ট যে সকল জায়গাগুলো আমরা পাবো সেখানে দেয়ারের ব্যবহার করব। তাহলে এখানে দেখি বই আছে, বই, আমি বলিনি যে বইটি হলে তো দ্য বুক হবে, জাস্ট বলেছি বই আছে, এটা আনস্পেসিফাইড। সো বুক ইজ বি ভার্বের মধ্যে পড়ছে, মানে বইয়ের অস্তিত্ব রয়েছে, কোনো স্থানের আছে, অথবা বই হয়, কোনো কিছু হয়, বই ভারী হয়, দামি হয়, সুন্দর হয়, এক্ষেত্রেও এটা বি ভার্বের মধ্যে, বই ইজ, মানে বুক ইজ। এবং এক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করব, দেয়ার ইজ বুক, দ্যাট ইজ, এখানে আমরা দেয়ার আর ব্যবহার করতে পারবো না, কারণ বই বলতে এখানে সিঙ্গুলারকে ইন্ডিকেট করা হয়েছে, যার কারণে দেয়ার ইজ বুক। এবং তারপরে হচ্ছে দুইটি বই আছে, এটাও কিন্তু স্পেসিফিক না, স্পেসিফিক হলে আমাদের দা বসবে, দা হলে এটা স্পেসিফিক হয়ে যায়। তাই দুইটি, তিনটি, দশটি, অনেক, এগুলো সবসময় অনির্দিষ্ট। এরপরে এখানে দেখি দুইটি বই আছে, টু বুকস আর, মানে দুইটি বই আছে, টু বুকস, এটা যেহেতু প্লুরাল তাই আর হয়েছে, এখানেও আমরা দেয়ারের ব্যবহার করব, দেয়ার আর টু বুকস, এই বুকসের উপর ডিপেন্ড করে এখানে আর বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এবং এখানে যদি কোনো কিছু কনফিউজ থাকে আপনাদের কাছে বা বুঝতে সমস্যা হয়, এখনই এই ভিডিওটি পজ করে বলবো আগের যে দুটি ভিডিও রয়েছে সেই দুটি দেখে আসুন, তারপর এটা দেখুন। নেক্সট হচ্ছে অনেক বই আছে, অনেক বই, ম্যানি বুকস আর, তার মানে অনেক বই, অনেকের ইংরেজি মাচও আছে, বাট ম্যানি এ কারণে দিয়েছি কারণ বইকে আমরা গুনতে পারি, সো এটা কাউন্টেবল, ম্যানি বুকস আর। এবং এক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করব, দেয়ার আর ম্যানি বুকস, ম্যানি বুকস যেহেতু কাউন্টেবল তাই এখানে আমাদের আর দিতে হয়েছে, দেয়ার আর ম্যানি বুকস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে আমরা দেয়ারের ব্যবহারটা এখানে নিয়ে আসছি, বি ভার্বের ব্যবহারের মতোই দেয়ার, বাট পার্থক্য হচ্ছে যখন আমরা স্পেসিফাইড করে ফেলবো কোনো সাবজেক্টকে, মানে নির্দিষ্ট করে ফেলবো, তখন আমরা দ্য বুক ইজ বসাবো, যেখানে কখনো দেয়ার ব্যবহার হবে না, দেয়ার হেয়ার ইট এটা ব্যবহার হবে না। আর যখন আমরা একটি, দুইটি, দশটি, পাঁচটি, অনেক ইউজ করব, সেক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করব, হেয়ারের ব্যবহার করব এবং ইটের ব্যবহার করব। এবার এই পর্যায়ে আমরা দেখব কীভাবে একটা সেন্টেন্স আমরা তৈরি করছি, কীভাবে একটা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে নিয়ে যাচ্ছি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আছে, এখানে সবগুলোতেই আছে, যদিও বা এই আলোচনাটুকু আমি পূর্বের ভিডিওতে করেছি, পূর্বের ভিডিওতে বিস্তারিত করেছি, এখানে তারপরেও ভিন্নভাবে, ভিন্ন ওয়েতে ইলাস্ট্রেশন করছি। সো আছে ইংরেজি হচ্ছে দেয়ার ইজ, অথবা দেয়ার আর, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আমরা এখনও জানি না যে এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, তবে এটা জানি যে দেয়ার ইজ এবং দেয়ার আর হবে। সো আছে ইংরেজি ক্লিয়ার। এরপরে হচ্ছে বই আছে, আমরা একটা আইটেম পেয়ে গেলাম যে বই আছে, সো এই আইটেমটা নিশ্চয়ই আমরা
সিঙ্গুলার হিসেবে পেয়েছি, যেহেতু বই বলেছে এখানে বইগুলো হলে এটা প্লুরাল হয়ে যেত, বই আছে বলতে একটা সিঙ্গুলার আমরা বুঝতে পারছি। সো দেয়ার ইজ বুক, আমরা এই ক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহার করবো, বুক ইজ ব্যবহার করবো না। এখানে যেমন রয়েছে বুক ইজ, এটা আমরা না ইউজ করে দেয়ার ইজ বুক ইউজ করব। সো দেয়ার ইজ বুক। এবার হচ্ছে যে বইটি তো আছে কিন্তু এরপরে বাইরে আছে আমরা দিচ্ছি, যে বাইরে আছে মানে একটা লোকেশনে আছে বোঝাতে চাচ্ছি, কিন্তু এখানে কোনো আইটেম দেইনি, জাস্ট বলেছি যে বাইরে আছে, ডানে আছে, বামে আছে, সামনে আছে, ভিতরে আছে। দেয়ার ইজ আউটসাইড, এখানে দেয়ার ইজ এবং আর দুটোই হতে পারে যেহেতু এখানে কোনো আইটেম নেই। সো দেয়ার ইজ আউটসাইড। নেক্সট হচ্ছে যে বই এবং এই বইটি বাইরে আছে, দুটোকে একসাথে আমরা এখানে বসিয়েছি, অর্থাৎ বাইরেকে এখানে নিয়েছি, বইকে এখানে নিয়েছি, তার মানে বাইরে বই আছে। প্রথমত আমরা আছে নিয়েছি, তারপরে হচ্ছে যে আছের সাথে নিয়েছি একটা আইটেম, আম জাম কাঁঠাল কলা আছে মানে একটা আইটেম নিয়েছি, এবং তারপরে হচ্ছে যে লোকেশন নিয়েছি যে আছে বাট কোন একটা স্থানে, যেমন ডানে বামে সামনে পিছনে আছে, মানে লোকেশন নিয়েছি। এবং লাস্ট সব শেষ পর যে আমরা করেছি কি আইটেম আছে বাট এই আইটেমটা কোনো একটা স্থানে রয়েছে, তার মানে যে কোনো আইটেম যখন আমরা পাবো তখন নিশ্চয়ই তার অস্তিত্ব থাকবে এবং সেটা কোনো না কোনো জায়গাতে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি বাইরে বই আছে অথবা বই বাইরে আছে, একই কথা। সো দেয়ার ইজ দিয়ে শুরু হবে এবং দেয়ার ইজ দিয়ে শুরু হওয়ার পরে প্রথমে আইটেম নিতে হবে, প্রথমে আমরা বাইরে ইংরেজি নিতে পারবো না, আমাকে আইটেম নিতে হবে। সো দেয়ার ইজ বুক মানে বই আছে, এবং এই বইটা কোথায় আছে, নিশ্চয়ই বাইরে আছে, তাহলে আউটসাইড বা ইনসাইড অথবা যে কোনো একটা জায়গাতে, অন দ্য টেবল হতে পারে, দেয়ার ইজ বুক অন দ্য টেবল। প্রিয় শিক্ষার্থীরা, দেয়ারের এখন পর্যন্ত তিনটি ক্লাস হয়ে গেল এবং তিনটি ক্লাসে দেয়ারকে এমনভাবে বোঝানো হয়েছে না বোঝার কিছু নেই। আর যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও একটি নতুন লেসন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। ভালো।